বাংলাদেশে একজন তক্তা আছে, থুকা বক্তা, সম্রাট আকবরের উত্তরসূরি, নাম হইছে মাওলানা আমিনুল ইসলাম আকবরী। কতক্ষণ ঠেককে না? হ্যাঁ, গত 2 দিন আগে বাংলাদেশের যত আলেম ওলামা আছে হ্যাগো নামের লিস্ট করিয়া এরপর ওয়াজের ময়দানে প্রকাশ করছে, আর বলছে এগো এগো ওয়াজ শোনা যাবে না। এ ইউটিউবার বাইরে যারা আছে এটা রেকর্ড করে প্রচার করে দেবেন। কিন্তু হেই জাগো নাম কইছে যে এগো ওয়াজ শোনা যাবে না, এইডা সারা কাগো কাগো ওয়াজ শোনা যাইবে, হ্যাই কিন্তু এইডা কয় নাই, ঠিক কে না? এন আইজ গো আমি হের পক্ষ দিয়া কাগো কাগো ওয়াজ শোনা ফরজ এই নামের তালিকা আমি প্রকাশ করবো। হের আগে আমরা একটু দেখতে চাই বা শুনতে চাই মাওলানা আমিনুল ইসলাম আকবরী কার কার ওয়াজ শুনতে নিষেধ করছেন, নাকি ঠিক কে না কন? আচ্ছা তাহলে আমি আপনাকে শোনাই কার কার ওয়াজ শোনা যাবে না। 1 নম্বরে গরু ডাক্তার জাকির নায়ক, ওনার ওয়াজ শোনা যাবে না। আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন কাজ্জাব বিন ইউসুফ, ওনার ওয়াজ শোনা যাবে না। শায়ক আহমদুল্লাহ, ওনার ওয়াজ শোনা যাবে না। শায়ক মদিউর রহমান মাদানি, ওনার ওয়াজ শোনা যাবে না। মুজাফর বিন মহসিন, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর আবুল কালাম আজাদ বাশার, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর ইমাম হুসাইন, ওনার ওয়াজ শোনা যাবে না। মুফতি কাজী ইব্রাহিম, ওনার ওয়াজ শোনা যাবে না। মাওলানা আকরামুজ্জামান, তার ওয়াজ শোনা যাবে না। বাশার বিন হায়াত, আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন ইউসুফের ফুলা, তার ওয়াজ শোনা যাবে না। কামাল উদ্দিন জাফরি, ওয়াজ শোনা যাবে না। শায়ক ওয়ালিউল্লাহ, ওয়াজ শোনা যাবে না। ডক্টর সিফাত হাসান, আসাদুল্লাহ আল গালিব, হাসিবুল হাসান, আবু তোহা আদনান, এই আবু তোহা আদনানের ওয়াজ শোনা যাবে না। রেজাউল করিম আবরার, ওনার ওয়াজ শোনা যাবে না। মিজানুর রহমান আহাজারি, ওনার ওয়াজ শোনা যাবে না। তারেক মনোয়ারের ওয়াজ শোনা যাবে না। আমিরে হামজার ওয়াজ শোনা যাবে না। আবদুল্লাহ আমিনের ওয়াজ শোনা যাবে না। জহিরুল ইসলাম জাবিরির ওয়াজ শোনা যাবে না। আবু নসর ও শয়তান আশরাফির ওয়াজ শোনা যাবে। নুরুজ্জামানের নিশ্চিন্তপুরের হুজুর নুরুজ্জামানের ওয়াজ শোনা যাবে না। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, এই এগুনের ওয়াজ শুনলে বেঈমান হইবেন, বেঈমান হইবেন, বেঈমান হইবেন, ইমান থাকবে না। নবী পাগল আমাগো আমিনুল ইসলাম আকবরী, কতক্ষণ ঠিক কে না? কপাল ভালো যে হ্যাঁ এই আলেম গো কাফের ফতোয়া দেয় নাই, ঠিক কে না কন? এইবার আন কার কার ওয়াজ শোনা যাবে না এই লিস্ট তো উনি দেশে, কিন্তু কার কার ওয়াজ শোনা ফরজ এই নাম কিন্তু দেয় না দেশে। তাইলে এইবার আমি কই, এইবার আমি কয়েকজনের নাম উল্লেখ করবো জাগো ওয়াজ শোনা ফরজ, জাগো ওয়াজ শুনলে না মানলেও কনফার্ম জান্নাতি, কতক্ষণ ঠিক কে না? আমি এইবার কয়েকজনের নাম প্রকাশ করছি। দেওয়ান বাগি, তার ওয়াজ শোনা ফরজ। মাজহারুল ইসলাম মাজহারের ওয়াজ শোনা ফরজ। গিয়াসউদ্দিন আর তাহেরের ওয়াজ শোনা ফরজ। আমিনুল ইসলাম আকবরী, এই যে লোকটা, ওনার ওয়াজ শোনা ফরজ, কতক্ষণ ঠিক কে না? সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি, তার ওয়াজ শোনা ফরজ, এই যুবক। সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি, তার ওয়াজ শোনা ফরজ, কথা কাও ঠিক কি না? আর নাম কইতাম নি, কইতাম নি, আর নাম কনের দরকার নাই, জাগো জাগো নাম কইছি, আগো ওয়াজ শুনলে আমল সারাই কনফার্ম জান্নাতি, কথা কন ঠিক কি না? বন্ড কোন হানকার এত বন্ড? আচ্ছা এই যে আমিনুল ইসলাম আকবরী, হ্যারে কি আপনারা দাওয়াত দিতেন? এরে দাওয়াত দেয় কারা? যারা একটু মাজার ভক্ত, মাজার পূজারী, হেরাই এরে দাওয়াত দেয়। হ্যাঁ যতগুলো নাম কইছে এরা তো সবাই সঠিকভাবে ইসলাম পালন করতে গায় নাকি? তারা তো মাজার পূজারী কঠিন ধলাই দেয়, ঠিক কি না? এই জন্যই তো মূলত হেরা মিজানুর রহমান আজহারি, ডক্টর জাকির নায়ক, শাক আহমদুল্লাহ, খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিম হল এগো ওয়াজ শুনতে নিষেধ করে। তাহলে আমাকে সমস্যা কোথায়? হেরা তো আর আমাকেও নিষেধ করতে আসে না, হেরা নিষেধ করতে আছে যারা মাজার পূজারি, যারা মাজার ভক্ত, হ্যাগো এইসব মানুষের ওয়াজ শুনতে নিষেধ করতে আছে, কথা কন ঠিক কে না?